পৃথিবীর বৈচিত্র্যময় ভূমিরূপের অন্যতম নিদর্শন হল ভূমিরূপ। ভূমিরূপ বলতে সেসব এলাকাকে বোঝায় যেখানে বৃষ্টিপাতের হার বছরে 10 ইঞ্চির কম হয়ে থাকে। তাই সাহারা মরুভূমি সোনালী বালির এক অপরূপ রাজ্য, পৃথিবীর সর্ববৃহৎ উষ্ণ মরুভূমি এবং আয়তনের দিক থেকে তৃতীয় বৃহত্তম মরুভূমি। আর্টিক এবং আন্টার্কটিকা মরুভূমির পরেই এই মরুভূমির স্থান রয়েছে। তবে অনেক সময় সাহারা মরুভূমিকে পৃথিবীর সর্ববৃহৎ মরুভূমি হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। পৃথিবীর সবচেয়ে বড় বালির স্তূপ সাহারা মরুভূমিতে দেখতে পাওয়া যায়। সাহারা শব্দের উৎপত্তি ঘটেছে আঞ্চলিক আরবি শব্দ সাহারা থেকে, যার অর্থ মরুভূমি। সাহারা শব্দের আক্ষরিক অর্থ দাঁড়ায় শ্রেষ্ঠ মরুভূমি। উত্তর আফ্রিকার বৃহদাংশ জুড়ে আর সাহারা মরুভূমির রাজস্ব। এই রাজস্বের পূর্বে লোহিত সাগর, উত্তরে ভূমধ্য সাগর এবং পশ্চিমে আছে আটলান্টিক মহাসাগর। দক্ষিণে এই সীমানা ধরে রয়েছে সাহেল পর্বত, এক গ্রীষ্মমণ্ডলীয় প্রায় অনুর্বর শুষ্ক অঞ্চল। নাইজেরিয়া, চান, মিশর, লিবিয়া, মালি, মোলিতনিয়া, মরক্কো, নাইজার, পশ্চিম সাহারা, সুদান এবং তিউনিসিয়ার বেশ কিছু অঞ্চল জুড়ে এই সাহারা মরুভূমি অবস্থিত। বালির রাজ্য হলেও সাহারা মরুভূমির অনেকগুলো অংশ রয়েছে যেখানে কিছু পর্বতমালা এবং তৃণভূমি রয়েছে। উত্তর আফ্রিকার 31% অংশ জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত। এর আয়তন 9 মিলিয়ন বর্গ কিলোমিটার বা 35 লক্ষ বর্গ মাইল। আর যদি বছরে 250 মিলিমিটার বৃষ্টিপাত হওয়া অঞ্চলগুলিকে যোগ করা হয় তাহলে সাহারার মোট আয়তন দাঁড়াবে 11 মিলিয়ন বর্গ কিলোমিটার বা 42 লক্ষ বর্গ মাইলে। সাহারা মরুভূমির মোট আয়তন যুক্তরাষ্ট্রের আয়তনের প্রায় সমান। সাহারা মরুভূমিকে কয়েকটি অঞ্চলে বিভক্ত করা যায়। পশ্চিম সাহারা, তিব্বতি মাল পর্বতমালা, ইয়ার পর্বতমালা, তিনেরি মালভূমি এবং লিবিয়া মালভূমি। সাহারা মরুভূমি সবসময় কিন্তু মরুভূমি ছিল না। 10,000 বছর আগে সাহারা আবহাওয়ার অপেক্ষাকৃত আর্দ্র ও শীতল ছিল। বেশ কিছু হ্রদ ও ছোট নদীর অবস্থানের প্রমাণ পাওয়া যায়। আইস এজের পর সাহারা চিত্র অনেকেই আজকের শূন্য এবং শুষ্ক মরুভূমিতে পরিণত হয়। তবে প্রায় 10,500 বছর আগে আকস্মিক ভারী বৃষ্টিপাত এই মরুভূমিকে বাসযোগ্য মরুপ্রান্তে পরিণত করে। পরবর্তী 100 বছর নিয়মিত বৃষ্টিপাতের কারণে সাহারার জনবসতি বৃদ্ধি পায় এবং ছাগল ও ভেড়ার মতো পশুপালন শুরু হয়। কিন্তু প্রকৃতি আবার তার রুক্ষতায় ফিরে আসে প্রায় 7,300 বছর আগে। বৃষ্টিপাত কমতে শুরু করে প্রায় 5,500 বছর আগে। সাহারা জনবসতি পুনরায় নীল নদের উপত্যকায় ফিরে আসে। বর্তমান শুষ্ক মরুভূমি এমন কিছু অঞ্চলে পাহাড়ের গুহায় আদিম মানুষের বসবাসের চিত্র ও পাথরের যন্ত্রপাতি পাওয়া গেছে, যা থেকে বোঝা যায় ওই এলাকা থেকে একসময়ে সহজে পানির বা জলের নাগাল পাওয়া যেত। মিশরের রাজধানী কায়রো একমাত্র 150 কিলোমিটার দূরে সাহারা মরুভূমির একটি অংশের নাম ওয়াদি আল তিহান। আরবি ভাষায় ওয়াদি আল তিহান অর্থ তিমির উপত্যকা। প্রায় 36 লক্ষ বছর আগে বিলুপ্ত ডোরাডান প্রজাতির তিমির জীবাশ্ম পাওয়া গেছে সে এখানে। সাহারা মরুভূমি যে অতীতে সমুদ্র ছিল তার সবচেয়ে বড় প্রমাণ এই ওয়াদি তান তিহান। এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি জীবাশ্ম এখানে পাওয়া যায়। সাহারা মরুভূমিকে দেখলে মনে হবে যেন প্রকৃতি এক সবুজ রং মুছে ফেলেছে, কিন্তু সমুদ্র থেকে মরুভূমিতে পরিণত হওয়ার পরও বহুবার সাহারা মরুভূমি সজীব হয়ে উঠেছে। প্রতি কুড়ি হাজার বছর পর সাহারা মরুভূমি তৃণভূমি ও জলাভূমিতে পরিণত হয়। এর কারণ হল পৃথিবী তার নিজ অক্ষপথে প্রতি 20,000 বছর পর সামান্য উত্তরে কাত হয়ে যায়। এর ফলে পৃথিবীর মৌসুমী বায়ুর গতিপথ পরিবর্তন হয়, আর ঠিক সেই সময়কালে সাহারা মরুভূমিতে প্রচুর বৃষ্টিপাত হয়।
এবং এই অঞ্চল সবুজে পরিণত হয়। সর্বশেষ 5 থেকে 7 হাজার বছর আগে সাহারা অঞ্চলে মানুষ ও পশু পাখির বসবাস ছিল। ধারণা করা যায় 15 হাজার বছর পরে সাহারা মরুভূমি আবার সবুজ হয়ে উঠবে। সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় বালির স্তূপ। এই মরুভূমির বালি যদি সমগ্র পৃথিবীকে 8 ইঞ্চি পুরু করে ঢেকে ফেলা যাবে, সাহারার একবার বালির ঝড় শুরু হলে তার টানা 4 দিন পর্যন্ত চলতে পারে। এই বালি ঝড়ের সাথে বয়ে আসা প্রচুর বালির তৈরি করে ছোটোখাটো বালির পাহাড়। এইসব বালির পাহাড় প্রায় 15 তলা বিল্ডিংয়ের সমান উঁচু হতে পারে। মরুভূমি ঝড়ের ফলে সৃষ্ট বালির পাহাড়গুলো স্থায়ী নয়। এগুলো প্রায় 50 ফুট পর্যন্ত স্থানান্তরিত হয়। সাহারা মরুভূমিতে সূর্যের অবিরত অবস্থান, কম গাছপালা, স্বল্প বৃষ্টিপাত এবং কম আর্দ্রতার ফলে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তপ্ত মরুভূমি এবং গ্রীষ্মের সবচেয়ে উত্তপ্ত এলাকা সাহারা মরুভূমি। গ্রীষ্মের এই মরুভূমির প্রায় সব জায়গায় গড় তাপমাত্রা বেড়ে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস বা 104 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছায়। সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল আলজেরিয়ার মরুভূমির বৌবারনো শহরের দখলে 47 ডিগ্রি সেলসিয়াস বা 116.6 ডিগ্রি ফারেনহাইট। ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিকে প্রতিবন্ধী রেখে এটাই এই পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি গড় তাপমাত্রা। মরুভূমির বালুর তাপমাত্রা আরও বেশি। দিনের বেলায় বালু প্রচণ্ড গরম থাকে, 80 ডিগ্রি সেলসিয়াস বা 146 ডিগ্রি ফারেনহাইটে উঠে যায়। এবং সুদানে বালু সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা রয়েছে 83.5 ডিগ্রি সেলসিয়াস। সাহারার মরুভূমিতে দিন ও রাত্রের তাপমাত্রা বিশাল পার্থক্য দেখা যায়। বাতাসে কম আর্দ্রতা এবং আকাশে মেঘ স্বল্পতার কারণে মরুভূমিতে প্রতিদিন ও রাত্রে তাপমাত্রা বিশাল পার্থক্য ঘটে। দিনে প্রচণ্ড গরম আর রাত্রে প্রচণ্ড ঠান্ডা কেবল প্রচলিত বিশ্বাস মাত্র। রাত্রে বেলায় সাহারার দৈনিক গড় তাপমাত্রা সাহারার 13 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস অথবা 23.4 থেকে 36 ডিগ্রি ফারেনহাইটে। কখনো কখনো তাপমাত্রা উপকূলীয় এলাকায় 10 ডিগ্রি সেলসিয়াস বা 18 ডিগ্রি ফারেনহাইটের নিচে নামে। সেখানে আর্দ্রতার পরিমাণ বেশি। মরুভূমি হল সাহারার কাছে মরু অঞ্চলের ভৌগোলিক বৈচিত্র্য ভিত্তিক বিচিত্র জীবজগৎ। বৃষ্টিপাতের ভিত্তিতে সাহারার বৃক্ষরাজি বিভক্ত 3টি প্রধান এলাকায়, উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চল। সারা মরুভূমিতে উদ্ভিদ জগতের প্রায় 2800 প্রজাতির বৃক্ষের উপস্থিতি লক্ষণীয়। এই সংখ্যায় প্রায় 1/4 সাহারায় স্থানীয় উদ্ভিদ। মধ্য সাহারায় 500 প্রজাতির গাছ রয়েছে যা এলাকায় বিশালতার কাছে সামান্যই বটে। খেজুর, সাকুলেট এবং কাঁটাবন এবং ঘাসগুলো মরুভূমির শুষ্ক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়ে কয়েকটি বৈচিত্র্যের মাধ্যমে শক্তিশালী বাতাসের হাত থেকে রক্ষা পেতে আকারে ছোট, শুষ্ক ও মৌসুমে পানি ধরে রাখার জন্য শ্লোকার কাণ্ড, পানির সন্ধান করার জন্য মাটির নিচে প্রশস্ত মূল এবং ছোট মোটা পাতা এবং কাঁটা যা আর্দ্রতা ধরে রাখে। সাহারা লিবিয়া ও আলজেরিয়ার অংশে প্রচুর তেল ও প্রাকৃতিক সম্পদে পাওয়া যায়। এছাড়াও এই মরুভূমিতে তামা, লৌহ, ফসফেট ইত্যাদি অনেক খনিজ দ্রব্যই আছে। সারা মরুভূমিতে অত্যন্ত উষ্ণ ও শুষ্ক আবহাওয়া লক্ষ্য করা যায়। বার্ষিক গড় বৃষ্টিপাত 20 সেমি এর কম হয়ে থাকে। দিনে প্রচণ্ড গরম ও রাত্রে ঠান্ডা। কখনো কখনো পাহাড়ের চূড়ায় বরফও জমে থাকতে দেখা যায়। শীতকাল থেকে গ্রীষ্মকালে তাপমাত্রা 10 ডিগ্রি সে থেকে 43 ডিগ্রি সে উঠানামা করে। লিবিয়ান আল আজিজিয়া পৃথিবীর উষ্ণতম স্থান হয়েছে। সাহারা মরুভূমিতে অধিকাংশই যাযাবর শ্রেণীর মানুষ বসবাস করে। তারা ছাগল, ভেড়া ও উট পালন করে এবং জলের সন্ধানে খুঁজে বেড়ায়।
খেজুর, গম, বালি ইত্যাদি চাষ জীবনযাপন করে। স্থানীয় তুয়ারেগ জাতির মানুষেরা বিদেশি পর্যটকদের ভ্রমণ নির্দেশক হিসাবে কাজ করে থাকে। সাহারা মরুভূমির কোনো কোনো জায়গায় ঘাস, গুল্ম ও ছোট গাছ দেখা যায়। জলের সন্ধানে গাছগুলো মূল মাটির খুব গভীরে পৌঁছায় এবং অনেক ক্ষেত্রেই বাতাস থেকে পাতার মাধ্যমে জল সংগ্রহ করে। আর্টেজিও কূপের সাহায্যে জলসেচ করা সাহারা মরুভূমিতে কৃষিকাজ করা সম্ভব। সাহারা মরুভূমির সবচেয়ে উল্লেখযোগ্য প্রাণী হল উট। যাযাবর ও পণ্যবাহকেরা যাতায়াতের জন্য উট ব্যবহার করে, একে মরুভূমির জাহাজ বলা হয়। সাহারা মরুভূমিতে সাপ, গিরগিটি ও ক্যাকশিয়ালের মতো প্রাণী বাস করে। 70 প্রজাতির স্তন্যপায়ী এবং 90টি প্রজাতির পাখি, 100 প্রজাতির সরীসৃপ আর কিছু আর্থ্রোপোডা পর্বের প্রাণীর বসবাস করে সাহারা মরুভূমিতে। এই বৈচিত্র্যময় মরুভূমি সাহারা এক অত্যন্ত পৃথিবীর বুকে এক জ্বলন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়ে রয়েছে। বিশ্বের জলবায়ুর পরিবর্তনের ফলে সাহারার অংশ বেড়ে চলেছে। বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া গেছে, বিগত 100 বছরে সাহারা 10% বৃদ্ধি পেয়েছে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বৃদ্ধি পেয়েছে খরা আর বৃষ্টিপাতের হার কমে যাওয়ায় সাহারা মরুভূমির আয়তন বেড়ে চলেছে। প্রাকৃতিক দুর্যোগের সাথে যুক্ত হয়েছে মানুষের বেখেয়ালি আচরণ। এমন চলতে থাকলে অদূর ভবিষ্যতে সাহারার ঘনত্ব বৃদ্ধি পাবে, মানুষের জন্য যা হুঁশিয়ারি বা হুঙ্কারী মাত্র বা বিপজ্জনক ধরা যেতে পারে। মানুষের কাছে সেটি যেন এক বিপদের কারণ হয়ে দাঁড়াবে।